হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী এখন আমি হিন্দি ফিল্ম ময়দানে রিভিউ করতে চলে এসেছি যেটা অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অনভার্স কিন্তু থিয়েটার রিলিজ পেয়ে গেছে এটা কিন্তু ঈদ ক্লাস ফিল্মের মধ্যে একমাত্র ফিল্ম যেটা কিন্তু একদিন বাদেও পোস্টপন্ড হয়নি আমাদের বাংলা থেকে মির্জাও একদিন পোস্টপন্ড হয়েছিল প্লাস বাড়ির মিয়া ছোট মেয়েও কিন্তু হয়েছিল এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে আমিত রবীন্দ্রনাথ শর্মা এখানে লিড কাস্টে আছে অজয় দেবগান সহ প্রিয়া মানি গাজরাজ রাও আমাদের বাংলা থেকে আছে রুদ্রনীল ঘোষ আরিয়ান ভৌমিক সহ আরও অনেকে তো এই ফিল্মটা কেমন লাগলো আমার সেই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো সো আর ওয়েটিং ফর লেট স্টার্ট উইথ ভিডিও না এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে তিন ঘন্টার কাছাকাছি মানে ভাবতে পারছো হুপিং থ্রি আওয়ার্স ফর স্পোর্টস ড্রামা দেখো আমি কিন্তু খুব একটা স্পোর্টস সেন্ট্রিক পার্সেন নয় আমার খেলাধুলা অত ভালো লাগে না আমি দেখিও না খুব একটা তাই বলে জাজমেন্টাল কমেন্টস করতে চলে এসো না কমেন্ট সেকশনে তবে আমার কিছু স্পোর্টস ড্রামা ভালো লেগেছে এবং সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলেছি এবং তার মধ্যে একদম বেস্ট যেটা আমার মনে হয়েছে এখনও অবধি দেখা সেটা হচ্ছে চক ইন্ডিয়া এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু সেটারই একটা রিফ্লেকশন আমি পেয়ে গেছি তাই জন্য থাম নেলে আমি সেটা দিয়েই সম্বন্ধনা জানিয়েছি তাই বলে কি এটা চক ইন্ডিয়ার মতোই হুবহু করা হয়েছে একদমই নয় এখানে নিজস্বতা রাখা হয়েছে তবে খেলার যে ডিলেমা বা খেলার প্যাটার্নটা বা যেইভাবে একটা ন্যারেশন আমাদেরকে ফুটিয়ে তুলেছে এই ফিল্মটার দ্বারা সেটা কিন্তু তোমাদের মনে করাবে চক দে ইন্ডিয়ার কথা নিঃসন্দেহে শুধু ওখানে হকি ছিল এখানে ফুটবল আছে এবং এখানে কলকাতা বা বাঙালি দর্শককে আলাদা করে এনক্যাচমেন্ট করা হয়েছে বিকজ বাসীদের জন্য ফুটবল খেলাটা হচ্ছে একটা ইমোশন এবং সেটা আমার মনে হয় নতুন করে কিছু বলার দরকার নেই সেটা হিস্ট্রি বলে দেবে তো এই ফিল্মটা কিন্তু একটা পার্টিকুলার টাইম লাইনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে দ্যাট স্টার্ট ফ্রম নাইনটিন ফিফটি টু টিল নাইনটিন সিক্সটি টু তো এই দশ বছরের মধ্যে একটি মানুষ এস এ রহিম তার একটা জার্নি দেখানো হয়েছে যে ইন্ডিয়াকে অলিম্পিক্স না হলেও এশিয়ান গেমসে গোল্ড পাবিয়ে দিয়েছে থ্রু ফুটবল এবং সেটা করতে গিয়ে তার টিম মেটসকে তৈরি করতে গিয়ে বা তার স্ট্রাগেলটাকে কিভাবে আমাদের কাছে তুলে ধরে সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে না অমিত রবীন্দ্রনাথ শর্মা কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন প্লেটাকে বুনেছে এই ফিল্মের মধ্যে যেখানে ড্রামার সাথে সাথে ইমোশনসকেও স্পেস দেওয়া হয়েছে এবং এখানে প্রচুর ক্যারেক্টার্স আছে যাদেরকে হয়তো অনেকে তোমরা চেনো আবার অনেকে চেনো না যেরকম আমি ম্যাক্সিমাম জনকেই চিনি না বারিং ডি নেমস যেগুলো আমি শুরুতে বলেছি তো তারাও কিন্তু একটা নোটেবল পারফরমেন্স দিয়েছে এবং তাদের পারফরমেন্সগুলো অবশ্যই কিন্তু তোমাদের নজর কাটবে অবশ্যই এই ফিল্মটা কিন্তু আজাদিখানে কাঁধে ভর করে তৈরি করা হয়েছে এবং সে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তাকে ভীষণ বিলিভেবেল লেগেছে এবং সে যেইভাবে অভিনয়টা করেছে এই ফিল্মটার মধ্যে যেই চরিত্রটাকে এখানে সে রিলিভ করেছে সেটা কিন্তু অবশ্যই একটা আলাদাই ক্যারিসমা ফর্ম করেছে যখন তোমরা ফিল্মটা দেখবে প্রিয়া মানির সাথে তার কেমিস্ট্রিটা খুব যে ওয়াক্ক করেছে আমি বলবো না অবশ্য খুব যে বেশি সিনসও আছে সেটাও আমি বলবো না তবে যেইটুকুনি পোর্শন আছে ঠিক আছে আর প্রিয়া মানিও যেটুকুনি পোর্শনে দিয়েছে ওকে গজ রাজ রাও গুড এবং সে ভালো করবে এটাই জানার কথা রুদ্রনীল ঘোষকে একটা ভালো ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং সে কিন্তু খুব সুন্দরভাবে সেই রোলটাকে প্লে করেছে আর এন ভৌমিকের একটা ব্রিফ অ্যাপিয়ারেন্স আছে অ্যাজ ওয়ান অফ দি প্লেয়ার এবং সেও কিন্তু নিজের জায়গায় ঠিকঠাকভাবে অভিনয়টা করেছে এবং এখানে যেরকম আমি বললাম চাক দি ইন্ডিয়ার যে ফ্লোটা ছিল যে খেলতে যাওয়ার পর একটা টিম মেম্বার সাথে খেলতে গিয়ে যে ডিলেভাটা ফর্ম হচ্ছে বা প্লেয়ার্সদের মনে যে কনফ্রন্টেশনটা হচ্ছে বা কোচ হিসাবে তার যে চিন্তাধারাটা সেই সব কিছুকে কিন্তু এখানে দেখানো হয়েছে এবং তোমরা যখন ফিল্মটা দেখবে যদি তোমরা চাক দে ইন্ডিয়া দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের চাক দে ইন্ডিয়ার কথা মনে পড়বে বাট এই ফিল্মটার মধ্যে আরো কিছু ভালো জিনিস হয় যেটা আমার ভালো লেগেছে সবার আগে যেটা হলো তুষার কান্তি রে যে সিনেমাটোগ্রাফার অফ দিস ফিল্ম দুর্দান্ত ভাবে কিছু ফ্রেমস ক্যাপচার করেছে স্পেশালি ময়দানের মধ্যে মানে যখন কেউ খেলছে ওই গ্রাউন্ডের মধ্যে যেভাবে ক্যামেরাকে খেলা করা হয়েছে যেভাবে আমাদেরকে দেখানো হয়েছে দারুণ লেগেছে এবং সেটা দেখতে গিয়ে কিন্তু অবশ্যই একটা এনথুজিয়াজম জাগছিল যখন আমি স্ক্রিনের মধ্যে দেখছিলাম এবং বিগ স্ক্রিনে সেটা দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগবে এছাড়াও এখানে কিছু স্টিল মুভমেন্টস আছে যেগুলো কিন্তু একটু ড্র্যাগিং কিছু কিছু সময় তবে সেগুলো কিন্তু একটা আলাদা অনুভূতি জাগাবে এবং এখানে গানের যে ইমপ্লিকেশনসগুলো আছে মানে এ আর রহমান মিউজিক দিয়েছে তাই বলে যে সব গান ভালো আমি সেটা বলবো না তবে বিজিএমটা বেশ ভালোভাবে সাজানো হয়েছে আর নিঃসন্দেহে লাস্ট থার্টি মিনিটস এই ফিল্মটা তোমাদের একটা জাগাবে এবং সেটা চাক দি ছিল অস্বীকার করার মতো কিছু নেই তো আমার কাছে ফিল্মটা ভালো লেগেছে তাই বলে বড়ে মিয়া ছোটে মিয়া খারাপ সেটা দেখার মতো না লটস অফ ব্যাশিং যে চলছে এদিক ওদিকে আমার মনে হয় সেটার সাথে কোনো একটা ব্যাপার তো যুক্ত আছে মানে বলে না ডাল মে কিছু কালা হ্যাঁ বিকজ এই ফিল্মটা একটা পুরো ডিফারেন্ট ব্যাপার আমি বলবো না যে এই ফিল্মটা বারে মেয়া ছোট মেয়া থেকে খুব ভালো হয়েছে তবে বারে মিয়া ছোট মেয়াও খারাপ হয়নি তবে ম্যাক্সিমাম জনই ফিল্মটাকে নিয়ে ব্যাশিং করেছে আমি জানি না কেন করছে তবে সেটা নিয়ে বাদ দাও তোমরা গিয়ে চেকআউট করতে পারো রিভিউটা যদি ইন্টারেস্ট লাগে তবে এই ফিল্মটাও খারাপ লাগেনি ঈদে এই দুটো ফিল্মের উপরেই সবার আই ছিল তো আমার কাছে এই দুটো ফিল্ম দু দুরকমভাবে কিন্তু মজাদার লেগেছে এবং দু রকমেরই অডিয়েন্সের জন্যই এই ফিল্ম দুটোকে আনা হয়েছে তো আবার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে জুড়ে থাকার জন্য আমি ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রাম হ্যান্ডেল হল সুপ্রো জিরো নাইন বিট টু আই রিপিট সুপ্র জিরো নাইন বিট টু টিল দেন স্টেটিউড